শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি বেশ ভালোই আছি। মৌসুমী ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ বুধবার, কাল জামাই ষষ্ঠী। আজ সকালের ব্রেকফাস্টে একটি নতুন জিনিস করব। এটা বিদেশিরা খায়, বিদেশে দেখা যায় বেশি। আমি চেষ্টা করছি, এর সঙ্গে লেটুস লাগে, আমার লেটুস পাতা আনা হয়নি। এই চিজ করি নিয়েছি, এই যে মেয়োনিজ, আর এটা হচ্ছে টমেটো সস, আর যে রুটিটা অর্ধেক ভেজে নিয়েছি। বিদেশে তো এমনি রুটি পাওয়া যায়। এবার এই রুটিটা আমি এই এক পাশ দিয়ে এরকমভাবে এইভাবে এক পাশটা কেটে নেব। এক পাশে ক্যামেরা, এক পাশে তো রুটি কাটছি, একটু অসুবিধা হচ্ছে। ওই কাটার থাকলে ভালো হতো। এই যে কেটে নিয়েছি, এবার এই এরকমভাবে চারটে ভাগ করে নিতে হবে। এই যে এইভাবে, মানে ভাগ কাটবো না, দাগ দিয়ে নেব। এই দেখুন, দাগ মানে পাতলা করে দাগ দিয়ে নিয়েছি। এই চারটে পাশে চারটে জিনিস দিতে হবে। তাহলে দেখুন কীভাবে করছি। এই এক চামচ মতো মেয়োনিজ নিয়ে নিলাম, এখানটা লাগিয়ে নেব সুন্দর করে, একদম পুরো মানে পরোটার মতো করে তিকোনা করে সব কিছু করতে হবে। লেটুসটা থাকলে আমার ভালো হতো, লেটুসটা নেই। এই দিয়ে দিলাম মেয়োনিজ। আচ্ছা, আর এক পাশে দেব এই যে টম দিয়ে গ্রেট করা চিজ। এই যে এটা আমুলের চিজ, সেদিন দেখিয়েছিলাম না, চিজ এনেছি। এই যে এটা করার জন্যই আরও চিজ আর মেয়োনিজ আনা। এই দিয়ে দিলাম, আর এই পাশে দেবো একটু টমেটো সস। অল্প করে দিচ্ছি, নাহলে টক হলে তো খেতে পারবে না। আর ও পাশে দিতে হবে লেটুস পাতা, আমি ওখানে পেঁয়াজ দিয়ে দেবো। এ পাশে একটু বাটার দিয়ে দিলাম। সুন্দর করে ছড়িয়ে নিতে হবে বাটারটা। আচ্ছা, এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার দেখুন, এইবার একটাই আসল ভাজ করাটা। এই যে এইভাবে ভাজ করলেন, তারপরে এভাবে, তারপরে এভাবে। এই দেখুন পেঁয়াজটা বেরিয়ে গেছে। এই যে এভাবে সব কটা করে নিয়ে আসছি। এই যে দেখুন আর একটা করেছি, এই পাশে মেয়োনিজ, টমেটো সস, এখানে পেঁয়াজ, এখানে হচ্ছে কি এটাকে বলে চিজ। আর যদি চিকেন থাকে আপনারা পেঁয়াজের বদলে, বা পেঁয়াজ দিলেন আবার কটা চিকেনের টুকরো দিয়ে দিতে পারেন, আর এখানে একটু লেটুস পাতা দিয়ে দিতে পারেন। এবার দেখুন, এই যে এইভাবে ভাজ করে নেব, এটা একদম সমান সমান করে হবে। এইটা এরকম ফোল্ড দিলাম, এবার এটা এই হয়ে গেল। এই যে দুটো হলো, এই আর একটা কেটে করেছি। চিকেন থাকলে, লেটুস পাতা থাকলে একটু ভালো হতো। এগুলো গ্রিলার মেশিন আছে, সেখানে গ্রিল করতে হয়, আমার তো সেটা নেই। আমি ফ্রাইং প্যানে দিয়ে এই যে ঢাকা দিয়ে দিয়েছি। এই দেখুন এক পাশটা হয়ে গেছে, একটুখানি বাটার ঘষে দিয়েছি ফ্রাইং প্যানটা।
আরেক পাশটা হবে ঢাকা থাক। এই দেখুন হয়ে গেল আমার চিজ, হচ্ছে মেয়োনিজ দিয়ে, এটাকে বিদেশে কি বলে জানি না, আমি পরোটাই বললাম। কেমন হয়েছে সকালের ব্রেকফাস্ট একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। দুপুরে টক ডাল করবো আর ডালের সঙ্গে মাছ তো থাকছেই, আর হচ্ছে ডালের সঙ্গে এই যে কাঁচকলা ভেজে নেব, ওই এই যে এটা দিয়ে কেটে নেব, মানে কেটে নেব আর কি, কাঁচকলার চিপস যাকে বলে, চিপস করব দুপুরবেলা। কাঁচকলা ধুইয়ে মানে ছাল ছাড়িয়ে, অল্প অল্প ছাল আছে, ছাল ছাড়িয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালোটা না হয়। এবার দেখুন এভাবে এইভাবে পুরোটা করে নেব। এই দেখুন কোরানো হয়ে গেছে। এই এই জিনিসটা আমি অনলাইনে কিনেছি, আপনারা কিনে নেবেন। এই এগুলো চিপস, এগুলো এর সঙ্গে অনেকগুলো দেয়। এই যে দেখুন একটা, এই যে এগুলো আছে, মানে এরকম সাত আটটা দেয় এইরকম। আচ্ছা এই দেখুন কীরকম একদম পাতলা পাতলা, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, মোটা লাগছে সামনে আনলে, কিন্তু একদম পাতলা চিপস হয়েছে কাঁচকলার। এবার এগুলো একটু জলে ভিজিয়ে রাখবো। আজ প্রিয়দর্শিনী আবার আসবে, ওর বাবা মা একটু মার্কেট নিয়ে যাবে, শপিং মলে রেখে তারপরে যাবে। তার জন্য আমার আজকে হোম ডেলিভারি চলবে, আর ওর প্রিয়দর্শিনীর জন্য দু পিস মাছ এনেছি ভেজে রেখে দেবো, আর এই কাঁচকলার চিপসগুলো ভেজে রেখে দেবো। এই যে এপাশে মাছ হবে ভাজা, আর এখানে চিপস ভাজা হচ্ছে, আর এপাশে তেল গরম হয়ে গেছে, চিপসগুলো ভেজে নেব। কাঁচকলার চিপস দীঘাতে গেছিলাম, দারুণ হয়েছে, আলু চিপস কাঁচকলার চিপস দারুণ, ওরা সঙ্গে সঙ্গে ভেজে দিয়ে এসেছে। তৈরি হয়ে গেল আমার কাঁচকলার চিপস, আর এর মধ্যে এবার সামান্য একটু লবণ আর হচ্ছে আমচুর পাউডার দিয়ে দেবো। যদি লঙ্কার গুঁড়ো দেওয়া যায় তাও অসুবিধা নেই। এই যে দিয়ে দিচ্ছি, হাত দিয়েই দিচ্ছি, তাহলে ছেটাতে সুবিধা হবে। একটু লবণ দিয়ে দিলাম অল্প করে, আর একটু আমচুর পাউডার দিয়ে দিচ্ছি অল্প করেই দিলাম, আর একটু বাচ্চা না থাকলে লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবেন, আর আমাদের ঘরে বাচ্চা আছে তার জন্য লঙ্কার গুঁড়ো আমি দেবো না। কেমন লাগলো আমার কাঁচকলার চিপস, আর হচ্ছে সকালবেলা ওই চিজ পরোটা, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। স্নান করে পুজো দিয়ে নিলাম। তাহলে বন্ধুরা আজকের মতো আমার ভিডিও বলুন, ব্লগ বলুন, যা হোক কিছু অত আমি বুঝি না, শেষ করলাম। পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে ফিরে আসব। টাটা, আপনারা ভালো থাকবেন।